চলো আমরা এখন দুর্গাপুর ব্যারেজে ঢুকছি। দেখো দুর্গাপুর ব্যারেজের সামনে চলে এসেছি, আর দুপাশ থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, জলটা পুরো নীল সাদা মতন দেখাচ্ছে দুপাশ থেকে। দারুণ, আকাশটাও তার সাথে মানে সঙ্গ দিয়েছে, সাদা মেঘের খেলা আকাশে, নীল আকাশ সাদা মেঘ ভেসে যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু। আর এখন টাইম হচ্ছে তোমার 5:30 হয়ে গেছে, 5:30 পরে। হ্যাঁ, কিন্তু রোদের তেজ কমেনি, রোদের জন্য কিন্তু অবস্থা খুবই খারাপ, রোদটা সহ্য হচ্ছে না, সত্যি সহ্য হচ্ছে না। এখন যদি মেঘলা হতো খুব মজা হতো, পুরো মেঘলা আকাশে নামতাম, দারুণ লাগতো। মাথাটা তো যন্ত্রণা করছে বুঝতেই পারছো, আমরা সারাটা দিন ঘোরাঘুরি করেছি, সেই জন্য সেই রোদ লেগে মাথা যন্ত্রণা। অন্তত এখন যদি রোদটা চলে যেত না খুব ভালো হতো, কিন্তু কী আর করা যাবে, রোদ তো থাকছেই, রয়েছে, কিছু করার নেই, তো আমাদেরকে এর মধ্যেই ঘুরতে হবে। চলো এখন জল ছাড়বে, আমরা নামবো, দেখবো কীভাবে জল ছাড়ছে। আর অনেক লোক এসছে কিন্তু, এখান থেকে দেখতে পাচ্ছি প্রচুর লোক, ওই যেখানে নাম্বার জায়গাটা, ব্যারেজের নাম্বার জায়গাটা, ওখানে প্রচুর লোক এসছে, সবাই দেখি ভিড় করে নামছে। এবার যাই, আমরাও নামি, কোথা থেকে নামতে পারবো, কীভাবে নামতে পারবো জানি না। এবার বুড়োদা আছে তো, বুড়োদা সব, বুড়োদা জানে এখানে কীভাবে নামতে হয়, কী কথা, বুড়োদা তো ঘুরে ঘুরে এই সমস্ত কাজ, বুড়োদার, বুড়োদা সব দেখিয়ে দেবে। এর আগে কোনোদিনও আসিনি আমরা, এটা আমাদের ফার্স্ট টাইম, এখন আমরা এখানে আসলাম, এবার তোমাদেরকে দেখাচ্ছি। চলো আমরা পৌঁছে গেছি, হ্যাঁ এবার আমরা গাড়ি থেকে নামবো, ঠিক আছে, চলো আবার ফির পরে দেখাবো তোমাদের। বেরোচ্ছে গাড়ি থেকে, গাড়ি তো রাখা হয়েছে আমাদের, এই রাস্তা ছাড়ে যাবে না, কিন্তু সাবধান, দেখে দেখে খুব সুন্দর জায়গাটা, দুর্গাপুর বেড়া। হয়রান হয়ে গেছি, মাথা যন্ত্রণা করছে ঘুরে ঘুরে। মামাটা অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছে আমার কোলে, গাড়ির মধ্যে অনেকটা ঘুমিয়ে নিয়েছে। এবারে একবারে আমরা চাই, কয়টা বাজে, কোন দিক দিয়ে ঢুকছে? এইটা আলাদা ভাবে করবে, কিন্তু এক্সপ্লেইন করতে হবে কিন্তু ভালোভাবে। আমি তো পিকচারটা দিয়ে দিয়েছি, বলেও দিয়েছি দুর্গাপুর ড্যাম, এই দুর্গাপুর ড্যামটা কিন্তু ড্যামটাকে ভালোভাবে দেখাবো, আমাদের হিরোইন দেখি, বাহ ওকে সুন্দর লাগছে হিরোইনকে দেখতে। দুর্গাপুর ড্যাম, এইটা হচ্ছে রাইট সাইড, রাইট সাইড এখন জল ছাড়া হচ্ছে, চলো আস্তে 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 আস্তে। ফুল জট নিচে
ছাড়ছে, দেখো জল ছাড়া হচ্ছে এখন। দুর্গাপুর ব্যারেজ এখন আমরা জল ছাড়াটা দেখবো। দারুণ জায়গা সত্যি, এখানটাতে ফিরেই যাচ্ছিলাম, এখানটাকে না আসলে তো মিস করতাম। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ অসাধারণ। চলো আমরা এগিয়ে যাই। কত ভালো লাগছে, পাঁচটা বেজে গেছে তবু রোদের তাপটা কম। কিন্তু ওখানে কি বাবু, এদিকে আসো, এদিকটা দেখে যাচ্ছ? সেটাই তো, ওই তো পথ, পথটা ওইটা, ওই দেখো ওখান থেকে দেখা যাচ্ছে এইখান থেকে, কোথা থেকে যাচ্ছে ওরা? কোথা দিয়ে নেমে, চলে নেমে ওই পাশটা দিয়ে দেখাতে পারলে পরে ভালো লাগতো। ওই দিক দিয়ে সবাই ভাই নামার রামচুকে ডিঙিয়ে নামছে। ওলো লড়াকা দেখো জো জো ডিঙিয়ে নেমে যাও। এটা তো লক করা গেট এখন। এ বাবা ডিঙিয়ে মাথা খারাপ, না 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 এইসব রিক্স নিও না বাবা, নামতে হবে না এখান থেকে। আমার পথ এটা আগে টাকে দিয়েছে। চলো আমাকে নামিয়ে দিয়েছে, আমাকে এবার নামতে হবে। মাথাটা তো একটু ঝিমঝিম করছে আমার, আমি বেশি দূরের দিকে তাকাবো না জানো, বেশি দূরে তাকালে আমার মাথাটা কিরকম করছে। আমি নেমে যাচ্ছি, অনেকটা বড় সিঁড়ি, কি যে হবে, আমাকে কতদিন এখন রেস্ট নিতে হবে তার ঠিক নেই। আমার শরীর একদম উফ, সেটা আর বলে বোঝাতে পারছি না কি অবস্থা হচ্ছে। মাথা তো এমনি যন্ত্রণা, এদের সাহস মন্দ নয়। পা ফেলবো কোথায়, সিঁড়িগুলোর কি অবস্থা, বালি। ওরে বাবারে, ওরে বাবারে, দুর্গম পথ অতিক্রম করে তারপরে দেখতে হচ্ছে দুর্গাপুর ড্যাম। চলছি বাবার গুতোয়, সাবধানে দেখে দেখে হাঁট। দেখো কিভাবে মানুষ এখানে ঘোরাঘুরি করছে, হ্যাঁ আর কতটা আনন্দ করছে, দারুণ দারুণ এনজয় করছে সবাই। এখানে বালিগুলো এখানে
জলটা তো আবার ইয়েলো ইয়েলো কি জলটার উপরে কি হলো ব্যাপার থাকে না কিছুটা হবে ফেনা ফেনা মতন হয়ে গেছে জলের সাথে সেটা ওই জায়গায় জায়গায় তেল তেল জমে জমে যাচ্ছে চলো আমরা এগিয়ে যাই ওরা কোথা থেকে যাচ্ছে আবার কি করছে আমি এখান থেকে বাবা কোথায় নেমে গেছে মেয়েটা দেখো আর আমার কুচকুটা কই হ্যাঁ কুচকা মামা ও সেখানে চলে গেছে দেখো কোথায় চলে গেছে ওরা আমি এখানটাতেই যাব এখান দিয়ে যাই ওরা ওপাস থেকে নেমেছে সব যাচ্ছে মামাই আছে আর বুলি আছে ওখানে অসাধারণ সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য যেমন ভরপুর জায়গাটা অসাধারণ লাগছে বাবা কোথায় যাচ্ছে গুরুদা দেখা যাচ্ছে আমি এখানে থাকবো ওখানে যাবো না তো আমি এখানে সেলফি নেবো এবার